ব্যানার্জির শপথ গ্রহণের দিনেই তৃণমূল কর্মী নেতাদের হাতে আক্রান্ত হলেন পুলিশ অফিসার। রাস্তায় পড়ে যাওয়ার সুযোগ নিয়ে ওই পুলিশ অফিসারের পা ধরে টানাটানি করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আসানসোল সালানপুর থানার দেন্দুয়া মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা খানকে গ্রেপ্তার করতে যায়। তাকে গাড়িতে নিয়ে আসার সময় তৃণমূল কর্মী সমর্থকরা গাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। গাড়ি থেকে জোর করে নামিয়ে নেওয়া হয় রাজাকে। এই কাজে বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান কল্যাণেশ্বরীর ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস। তাকে ওঠানোর বদলে তার পা ধরে টানাটানি করে মারধর করা হয় বলে অভিযোগ। উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত কোনোভাবে উঠে দাঁড়ান তিনি। খবর পেয়ে ছুটে আসেন সালানপুর থানার পুলিশ। তারা এসে অমরনাথ দাসকে উদ্ধার করে নেন। অমরনাথ দাসকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করেন রাজা খানকে। একই সাথে আটক করা হয় রাজার বাবা তথা তৃণমূল সংখ্যালঘু সেলের সালানপুর ব্লকের সভাপতি বুরা খানকে। যদিও যে মহিলা রাজার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিল তার অভিযোগ অস্বীকার করেছেন বুরা খান। গোটা ঘটনাটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসপি পশ্চিম ওমল আলী মোল্লা। রাস্তার মধ্যে ভাই মা আসছিল, তখন সালানপুর থেকে ওরা আসছিল রিপোর্ট করে, তখন রাস্তার মধ্যে আটকে ওদেরকে ভেতরে ঢুকিয়ে পার্টি বাসে টেনে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওখানে মারধর করে, তারপরে মা আমাকে ফোন করে, তখন আমি ছুটিতে আমি আর বাবা যাই, তো দেখি আমরা যখন বলি বসে বসে কী হয়েছে বলো শান্তি মতন বসে বসে কথাটা বলে দাও, তো শোনেনি কেউ, সবাই মারতে চালু করে দিচ্ছে যত ছেলেরাই ছিল সব। রাজা খান আর ছেলে যত আছে বিক্কি কালিয়া স্যার সব টিএমসি পার্টি করে। ভাইকে নিজের বলতে গেছি বাঁচাতে গেছি, এই কারণে আক্রমণ করেছে গাড়ি নিয়ে, গাড়িটা বলছে ওর একটা অন্য ছেলের নামে করে দিতে, এই কারণে মারধর করেছে। আমাকে করা হয়েছে, আমার মাকে করা হয়েছে, ভাইকে করা হয়েছে, বাবাকে করা হয়েছে। হ্যাঁ আর ওই করেই আসছিলো মার ভাই, তারপরে এরা রাস্তায় ধরে আটকে দিয়েছে, আবার বিক্রি ব্ল্যাকমেল করছে, ওপেন বলছে আমি মার্ডার করে দেব। আমরা চাইছি কি আমরা নিজের জিনিস যাতে পেয়ে যাই ফেরত, ঠিক আছে, আমাদের মারধর করেছে এর জন্য ওদের শাস্তি দেওয়া হোক। আমার দেখছি কি অফিসে হঠাৎ চেঁচাচেঁচির আওয়াজ শুনে আমি দৌড়ে আসি, তখন দেখছি কি আমাদের কল্যাণেশ্বরী আইসি বড় অফিসে ঢুকে রাজাকে, যে পশ্চিম বর্ধমানের জেনারেল সেক্রেটারি আছে, ওয়াকে কালার ধরে বলছে কি তুমি তোমাকে অ্যারেস্ট করছি। তখন আমি ঢুকে যাই অফিসে, 15-20 জনা ছিল। তখন আমি ব্যাপারটা কি আছে বলা, দু লড়কা আপস মে ঝামেলা হুয়া থা, ও হামলো কম্প্রোমাইজ বনা রা, একদম মিথ্যা। তো আমি তো বললাম তো এটা অফিসে বসে একটা ফয়সলা হয়ে গেছে, অর্ধেক লেখাপড়ি হয়ে গেছিল, কম্প্রোমাইজ হয়েছে, তারও প্রমাণ আছে, দুজনের বক্তব্য যে দিচ্ছে নিজে নিজে সেটা আমাদের এখানকার ছেলের অফিস, ছেলের অফিসে ছেলের কাছে প্রমাণ আছে, দুজন একদম ঠান্ডা দিমাগে এখানে ফয়সলা হচ্ছে, অর্ধেক লেখা হয়েছিল। তখন বড় বাবু সে ভিক্ষা করবে, মহিলাটা টাকা খুঁজছিল, মহিলা বলছিল কি আমাকে, আমি তখনই আমি পেপারটা দিব যখন আমাকে 60,000 টাকা দিবে, একটা ব্ল্যাকমেলিং টাইপের, ওই রোহিত নিয়াকে ব্ল্যাকমেলিং করছিল। এই ঘটনা সম্বন্ধে কি জানালেন আহত পুলিশ আধিকারিক সেটা আমরা শুনে নেব। পুলিশ আসামি ধরে আসেন, পুলিশকে ডিটেইন করে মারধর করা হয়েছে। এটা হচ্ছে অভিযোগটা কি, কে অভিযোগ আসামিকে নিয়ে আসছে? একটা স্পেসিফিক কেস হয়েছিল, সেই কেসে আসামি ধরে নিয়ে আসা হয়েছিল, সেই পুলিশের বাড়িতে অ্যাটাক করে আসামি চিন্তিত হয়ে গেছে, তার মধ্যে ওরা মারধর করে। কারা এরা যারা মারধর করছে তারা কারা? আচ্ছা কিছু লোকের নাম আছে, যার মধ্যে বুড়া খান আছে, ওর ফ্যামিলি মেম্বার আছে, আরো ওর যারা আছে সেসাথে টিম ছিল ছিল। তো তারা যে এইভাবে আজকে আটক করলো, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে শপথ গ্রহণ করলো, তারপরে মধ্যে পুলিশের উপরে এরকম ভাবে যে মানে আটক করা, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল কর্মীদেরকে সংযুক্ত রাখার জন্য, যেটা হয়েছে আমি সেটা বলবো, ঠিক আছে, সেই কেন করলো সেটা রাজনীতি হবে, সেখানে তো করেছে না। তো এ নিয়ে স্যার কিরকম কি আপনারা কি অ্যাকশন নেবেন? আমাদের কাছে যেটা হয়েছে আমরা প্রস্তুত।